মোহাম্মদ বিন সালমান কি থাকতে পারবেন তার ক্ষমতায়? চারদিকে শত্রু বাড়িয়ে কিভাবে তিনি সৌদি আরবের রাজ ক্ষমতায় বসবেন? যে মোহাম্মদ বিন সালমানকে আমরা এতদিন বলতাম ইহুদি কাফেরদের দালাল, হঠাৎ করে ইহুদি কাফেররা তার শত্রু হলো কেন? কি চাইছেন মোহাম্মদ বিন সালমান? তার মিশন কি? কোন লক্ষ্যে এগুচ্ছেন তিনি? তিনি কি মুসলমানদের বন্ধু না শত্রু? চলুন এই বিষয়ে এক্সক্লুসিভ অনেক তথ্য দিব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। মোহাম্মদ বিন সালমানের নামটি স্মরণ করার সঙ্গে সঙ্গে একটা বিশাল শত্রু গ্রুপ তাকে নিয়ে সমালোচনা করবেন, তাকে ইহুদি কাফেরদের দালাল, চর, এজেন্ট বলতে পারেন। মক্কা মদিনায় সিনেমা হল বানিয়েছেন, এটা করেছেন সেটা করেছেন বলতে পারেন। মোহাম্মদ বিন সালমান কি করছেন দূর থেকে আর কাছ থেকে দেখার পার্থক্য রয়েছে। মোহাম্মদ বিন সালমান সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিলেন ইরানের সাথে বিরোধে জড়িয়ে এবং ইয়েমেনে যুদ্ধ শুরু করে। কম বেশি প্রত্যেকে এই বিষয়গুলো জানেন। অর্থাৎ যখন ইয়েমেনে সরকার পতনের আন্দোলন শুরু হয় তখন একটা পক্ষকে সমর্থন দেয় সৌদি আরব আর অন্য পক্ষকে সমর্থন দেয় শিয়া ইরান। তো সুন্নি সৌদি আরব একটা পক্ষে, শিয়া ইরান একটা পক্ষে। তারপর ইয়েমেনে শুরু হয় একটা গৃহযুদ্ধ। এক পক্ষে হুতি বিদ্রোহীরা ইরান সমর্থিত, অন্য পক্ষে সুন্নি সৌদি আরব সহ তার মিত্র দেশগুলো। এ সময়টা ইয়েমেনে প্রবেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের লক্ষ্য আল কায়দা দমন। ট্রাম্প আল কায়দার দমনে ইয়েমেনে ঢুকে তারা আল কায়দার দমনের নাম করে তাদের কাজ করে লেজ গুটিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফেরত চলে গেছে। একা করে গেছে কাকে? সৌদি আরবকে। সৌদি আরব, আরব আমিরাত তারা লড়াইটা মোটামুটি চালিয়ে যাচ্ছিল, কিন্তু ইরানের মিসাইলগুলো বা ইরানের হুতি বিদ্রোহীরা একটার পর একটা সৌদি আরবে হামলা করে এবং সৌদির সবচেয়ে বড় বৃহৎ তেল খনিজের উপর হামলা করে। এতে সৌদির অনেক ক্ষয়ক্ষতিও হয়। সৌদি আরব ভাবতে শুরু করে এভাবে শত্রু বাড়িয়ে কতদিন নিজের ভূখণ্ডকে রক্ষা করবেন। সৌদি আরব তার শক্তি ব্যয় করে ইয়েমেনে বর্বরোচিত হামলাও করেছে, আবার সে হামলাকে উস্কে দিয়েছে ইরান। কেউ যদি মনে করেন পুরো দায়টা সৌদি আরবের, একেবারে ভুল হবে। কারণ সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেন রাষ্ট্র নিয়ে সৌদি আরবের মাথা ব্যথা থাকতেই পারে, সেখানে ইরানের মাথা ব্যথা কেন? আবার ইরান কেন শিয়াদেরকে মদত দিচ্ছে এখানে এসে? তার মানে শিয়া সুন্নি দ্বন্দ্ব তৈরি তো করছে ইরান। হ্যাঁ, তাই হয়েছে। ইরান হুতিদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বা ইয়েমেনে শিয়াদেরকে উস্কে দিয়ে সৌদির বিরুদ্ধে বা ইয়েমেনে সুন্নিদের বিরুদ্ধে একটা গ্রুপে তৈরি করেছে। আবার ইয়েমেনের জনগণ বা ইয়েমেনের সুন্নিরা তারা সৌদি আরবের সাহায্য চেয়ে বসেছে। এভাবেই ইয়েমেন যুদ্ধটা শুরু। দীর্ঘ সময় এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। শেষ পর্যন্ত হিসেবের খাতায় দেখা যায় সৌদি আরব, ইরান দুজনেরই ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত দেশ দুটি আলোচনার মধ্য দিয়ে অতীতের তিক্ততা, বিরোধ দূর করে নেয়। এই মুহূর্তে সৌদি ইরান বন্ধু। ভালো করে লক্ষ্য করুন, মোহাম্মদ বিন সালমানকে নিয়ে আর কোনো অপপ্রচার বা প্রচার নেই। ইরানের সঙ্গে যখনই তিনি দ্বন্দ্বে জড়ালেন সবখানে দেখলাম দানবীয় একজন ব্যক্তি মোহাম্মদ বিন সালমান, পৃথিবীর সবচেয়ে খারাপ জঘন্য ব্যক্তি ওই একজন। এই মুহূর্তে সব তার পক্ষে যাচ্ছে কেন? এই মুহূর্তে সকল প্রচারণা তার পক্ষে কেন? বিকজ ইরানের গণমাধ্যম। আমাদের দেশের যত গণমাধ্যম আছে তারা দেখবেন ইরানের গণমাধ্যমের সোর্স ব্যবহার করে সংবাদ প্রচার করে। সৌদি আরব, বাংলাদেশে তাদের কোনো নিউজ মিডিয়াও নেই বা তারা সেইভাবে মিডিয়া দিয়ে খুব বেশি প্রচার প্রচারণা যায় না। তবে ভালো করে লক্ষ্য করুন, এই মুহূর্তে সৌদি আরব বা সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে নিয়ে কোনো নেগেটিভ প্রচারণা কোনো গণমাধ্যমে নেই, কারণ ইরান এই কাজটি করছে না। আর
ইরান এখন সৌদির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তারা বন্ধু হয়ে গেছে। তো আসছি মূল ফোকাসে। মোহাম্মদ বিন সালমান সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্য থেকে বা আরব রাষ্ট্র থেকে ইসরায়েল এবং আমেরিকাকে খেদাবার পরিকল্পনা গ্রহণ করেছে। আবার অন্যদিকে আমেরিকা ইসরায়েলের বিপরীত গ্রুপ চীন রাশিয়া ব্লকে নিজেকে জড়িয়ে ফেলেছে। ওপেক প্লাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। জো বাইডেন যখন বলছে তেল উৎপাদন বাড়াতে, পরবর্তী জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যখন সৌদি সফর করে বললেন তেল উৎপাদন বাড়াতে, তখন মোহাম্মদ বিন সালমান সরাসরি না করে দিলেন, রাশিয়ার স্বার্থটা দেখলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্রাউন প্রিন্সকে থ্রেট দেওয়া হলো, যদি কথা না শোনা হয় তবে সৌদি আরবকে বড় বিপর্যয়ের মধ্যে পড়তে হবে, বড় শাস্তির মধ্যে ক্রাউন প্রিন্সকে পড়তে হবে। ঠিক এই ঘোষণার পরপরই ক্রাউন প্রিন্স অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলে দিলেন, যদি সৌদি আরবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, তবে মার্কিন অর্থনীতিকে ধ্বংস করে দেবে সৌদি আরব। বিশ্বরা বুঝতে পারছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কী জবাবটা দিল, একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দেবে সৌদি আরব, এমন থ্রেট দিয়ে বসেছেন। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র সুর নরম করলো, ভিন্ন উপায়ে সৌদিকে ম্যানেজের চিন্তা করলো, কিন্তু সৌদি আরব একেবারে উড়ন্ত গতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে এগিয়ে চলছে। এই পরিস্থিতিতে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কি থাকতে পারবেন ক্ষমতায়, বা তিনি কি টিকে থাকবেন শেষ পর্যন্ত নাকি মারা পড়বেন? আপনি দেখবেন সৌদি আরবের সঙ্গে দূরত্বটা কবে কীভাবে তৈরি হয়েছে। ইয়েমেন যুদ্ধে ট্রাম্প যখন মার্কিন সেনাদেরকে গুটিয়ে নিয়ে চলে গেলেন, তখন ইয়েমেনে সৌদি আরব একা হয়ে গেল। এতে করে ইরান সুবিধাটা কাঁচে লাগিয়ে সৌদিকে বড় বিপর্যয় ফেলে দিল। দ্বিতীয়ত, জো বাইডেন ক্ষমতায় বসেই সৌদি আরবের সাথে মার্কিন পররাষ্ট্রনীতি বা কূটনীতিকে পরিবর্তন করলেন, ক্রাউন প্রিন্সকে তিনি কোণঠাসা করতে গেলেন, এবং কোণঠাসা করার জন্য জামাল খাশোগিকে তিনি টেনে আনলেন, সাংবাদিক জামাল খাশোগি। মোহাম্মদ বিন সালমান বুঝে গেলেন জো বাইডেন কী চাইছে, ব্যাস তিনিও ওপেন মার্কিন বিরোধী হয়ে গেলেন এবং বোঝালেন, আমি তোমার কাছে যাব না মিস্টার জো বাইডেন, তুমি আমার কাছে আসবে, কারণ আমার কাছে তেল আছে। এভাবেই জো বাইডেনের যুক্তরাষ্ট্রের সাথে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদি আরবের বিরোধ বেঁচে যায়। এবং একটা পর্যায়ে যে সৌদি আরব প্রকাশ্যে গোপনে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে ঢোকাচ্ছিল, সে সৌদি আরব ইরানকে দিয়ে চীনকে দিয়ে থ্রেটের মধ্যে রাখছে ইসরায়েলকে। ইসরায়েল এই মুহূর্তে আরব রাষ্ট্রের সাথে আর হাত মিলিয়ে চলতে পারছে না। আরব রাষ্ট্র যখন ইসরায়েলকে পছন্দ করবে না, এক কথা সৌদি আরব যখন পছন্দ করবে না, তখন টোটাল মধ্যপ্রাচ্য ইসরায়েল থেকে সরে যাবে, কারণ পুরো মধ্যপ্রাচ্য বা আরব রাষ্ট্রকে কন্ট্রোলই করে সৌদি আরব আর তাদের প্রধান নেতা মোহাম্মদ বিন সালমান। যদিও তার বাবা সালমান বিন আব্দুল আজিজ বাদশা, কিন্তু সকল কিছুই করেন মোহাম্মদ বিন সালমান, বাবা চেয়ারে থাকলেও তিনি নেই, পুরো রাষ্ট্রের এই মুহূর্তে বাদশা হিসেবেই কাজ করছেন মোহাম্মদ বিন সালমান। এই রাজ পরিবারের মধ্যে, তাদের ভাইদের মধ্যে, চাচাতো ভাইদের মধ্যে যথেষ্ট বিরোধ রয়েছে। মার্কিনিরা এই রাজ পরিবারের মধ্যে বিশ্বাসঘাতকও তৈরি করতে পারেন, করছেনও, কয়েকবার থ্রেটেও পড়েছেন মোহাম্মদ বিন সালমান। এর আগে ইরানের গণমাধ্যম বলেছে মোহাম্মদ বিন সালমান প্রাসাদ ষড়যন্ত্রে প্রাণও হারিয়েছেন। আমরা দেখেছি এরকম বহু মিথ্যা তথ্য সৌদি আরবের সম্পর্কে ইরান প্রচার করেছে, পরবর্তী সেগুলো ফ্ল্যাশ হয়ে গেছে। তো আজকের সিচুয়েশনটা কী বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ক্রাউন প্রিন্সের সাথে আপোষ করতে চাইছে, কিন্তু পেছন থেকে রজব তৈয়ব এরদোয়ানের মতোই মোহাম্মদ বিন সালমানকে পথ থেকে সরাতে গেম ষড়যন্ত্র সবই করছে। একটি সূত্র জানিয়েছে রজব তৈয়ব এরদোয়ান মোহাম্মদ বিন সালমানকে সতর্ক করেছেন কিছু বিষয়ে। আবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ, মোহাম্মদ বিন সালমান, এই দুজন কিন্তু গোপনীয় হোক প্রকাশ্যে হোক এরদোয়ানকে তাদের বিশ্বস্ত বন্ধু ভাবেন এবং পরামর্শদাতা হিসেবে গ্রহণ করেন, কারণ এরদোয়ান মার্কিন বা পশ্চিমাদের সাথে লড়াই করে এখনও টিকে আছেন তার চেয়ারে। আরব রাষ্ট্রের ধনকুবের শক্তিধর আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দুটো রাষ্ট্র এরদোয়ানের থেকেই পলিসি গ্রহণ করে থাকে। এবং আমরা দেখলাম সর্বশেষ এই দুটো দেশ একসাথেই তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে, ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগিয়েছে, কারণ
এরদোয়ানের মার্কিন বিরোধী নীতি। দর্শক, এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় মোহাম্মদ বিন সালমানের টার্গেট কি, ভিশন 30, মোহাম্মদ বিন সালমান এখন 2030 সালকে নিয়ে চিন্তা করছেন। তিনি সৌদি আরবকে একটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিতে চাইছেন। সেটা কেমন হবে সেটা হয়তো সময় বলে দেবে, তবে মোহাম্মদ বিন সালমান পুরো সৌদি আরবের মধ্যে জনগণের কাছে এখন সবচেয়ে প্রিয় একজন নেতা, কারণ পূর্বের কিছু সিস্টেম থেকে সৌদি আরবকে তিনি বের করে এনেছেন। অর্থাৎ সৌদি আরবকে আগামী প্রজন্মের জন্য একটা প্রতিযোগিতামূলক রাষ্ট্রে পরিণত করেছেন, জ্ঞান বিজ্ঞান উন্নত প্রযুক্তি এক কথায় টেকনোলজি বা সব কিছুর দিক থেকে সৌদি আরবকে একটা পারফেক্ট প্রতিযোগী স্থানে নিয়ে এসছেন কে, ক্রাউন প্রিন্স। যেমন মার্কিনীরা মহাশূন্যে গিয়ে বসে থাকে, সেখান থেকে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে করলেন, তিনিও মহাকাশে পাঠালেন তাদের বিশেষ টিম। আমরা দেখলাম এ মাসের শুরুতেই সৌদি আরব থেকে একজন নারী সহ একটি বিশেষ টিম সেই মহাশূন্যে প্রবেশ করেছে। অর্থাৎ তিনি সকল ক্ষেত্রে মুসলিম যুবকদের এগিয়ে নিতে চাচ্ছেন। যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে পুরো পৃথিবীর মুসলমানরা সমালোচনার ঝড় তুলতেন, আজ তারা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের মতো বা মুসলিম বিশ্বের মোড়ল হিসেবে দেখতে চাইছেন। যদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শত্রুদেরকে মোকাবেলা করে বেঁচে থাকেন, মনে রাখবেন মুসলিম বিশ্ব তুরস্ক, সৌদি আরব, ইরান, আরব আমিরাত, কাতার, কুয়েত এদের নেতৃত্বে এক হবে এবং আগামী দিন বিশ্ব শাসন করবে। আমরা মুসলিম লিডারদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সকল ক্ষেত্রে নিরাপদ রাখুন, এবং দোয়া করি তারা একটি আলোকিত ইসলামিক বিশ্ব পুরো পৃথিবীবাসীকে উপহার দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।